করে যেটা ওনার বাসা থেকে কিনে আনছিলাম আর আমার বাসা যেটা আসলো ওইটা আবার মরে গেছে আমার তিনটা ময়লা ছিল এখন দুইটা ময়লাটা ডিম দিত যার জন্য আমি এই দুইটা মা দিয়ে আমার নটটা মারা গেছে আচ্ছা কি বাবা কি কথা কয় কন্যা ওই হারে পাতি ইলিশ মাছ রুই মাছ ভাই যে হরিন্দা হরিন্দে কি হরিন্দে ভাই ওই যে গাড়ি যে বাবা হরিন্দে পিপ পিপ এইগুলো বলে একদম সারাদিন আচ্ছা যাক ভাই তো কথা বলতেছে না এই যে ইসমাইল ভাই গিট গুলো না हाई व्यूअर्स आई एम मुन्ना वेलकम टू माय न्यू वीडियो प्लिज सब्सक्राइब माय यूट्यूब चैनल माजिदुल इस्लाम मुन्ना ब्लॉग आज के चले आसि पुरान ढाकाय इस्माइल भाई बासाय इस्माइल भाई अनेकगुला लफ्ट अनेकगुला लफ्ट ही आमरा फ्लैगिंग करेछि किन्तु उनार लफ्टे कखन जे शेष होबे समाप्ति होबे सेटा एखोनो मने के जाना नाई आज के आमि फ्लैगिंग करते करते चले आसछि आमि आपनादेर एई किछुदिन धरे अनेक भिडियो देखियेछि जेमन रेसिंग भिडियो गिरिबाजी भिडियो अनेक भिडियो देखिए क्योंकि आज के देखिए एक आनकॉमन भिडियो स्पेशल भिडियो से भिडियो थको कि क्लाबर रेसिंग जो फ्लैगिंग फ्लैगिंग आसले क्यों देखाना नहीं फ्लैगिंग करते चले पुरान ढाकाय इस्माइल भाई बासाय बीआरपीएससी क्लाब थे आसि जाहिद भाई आड़ा एखान फ्लैगिंग नहीं जाब जो नेक्स्ट जो रेक्सट जमुना के बांगला बंदा रेक्सट है तरह बासार मापा नहीं আর নতুন বাসা মাপার জন্য চলে আসছি উনার লফটটা এখন অনেক সুন্দর জায়গা এটা হইছে ইসমাইল ভাই নতুন লফট এখান থেকে উনি রেস করবে এই জায়গাটা অনেক সুন্দর অনেক বিশাল বড় এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর ইসমাইল ভাই এখানে কিছু গিরিবাজও আছে যে আমাদের ইসমাইল ভাই ভাই আপনার লফট তো অনেক গুলাই মাপতে 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 যাইদ ভাই ক্লান্ত হয়ে গেছে অনেক ক্লান্ত কয়েকটাই লফটে ছিল खरच करते सम्पर्क ते मन दुहजार बारो साल ना हलो मैं सत आठ लफ्ट चेन्ज हो प्रत्येक लफ्ट मानी तो इनभेस्ट करा टाका खरच करा कबूतर आलदा देवाचार रखा अब देखा जाए छय मास पर एक बछर पर आबार प्रब्लेम है विभिन्न प्रब्लेम कारण लफ्ट चेंज हो तो ये करते करते प्रत्येक लफ्ट जो दुई लाख तीन लाख करे खरच है तपर पन्न बीस लाख शुद्ध लफ्टर पिछले खरच हो तो आसले जरा एक बाड़ी पाली कष्ट बुझब ना তো এই যে ইসমাইল ভাই প্রতি বছরই দেখে একটা নতুন লফট করতে হইতাছে নতুন লফটে খরচ করতে হইতাছে তো এটা আসলে অনেক মন ভাঙে প্রতিবারই মন ভাঙে একটা কিছু ভালো কবুতর বের হয় এই কবুতরগুলো আবার পরের বছর যে খেলবো এই সুযোগটা পাইতেছে না তো আমরা ভাই দোয়া করি ভাইয়ের জন্য যদি ইসমাইল ভাই সামনে নিজের বাড়িটা রেডি করে ফেলতে পারে কেন নিজের বাড়ি তো নিজের বাড়ি সবসময় ওই জায়গায় সেট থাকতে পারে তো আপনারা দোয়া করবেন ভাইয়ের সাথে কথা বলেন ইসমাইল ভাই যে আগে লফটটা ওইখানে যে রেসটা ওইখানে যে জাঙ্গির নামে যে ওটা রেস করবেন ওটা উনি না না ওটা রেস করবে না ওটা আপনার বন্ধ আছে ওই ওরে আবার কিছু বাচ্চা আবার নতুন দেওয়া হবে ওটা ও নিজের নাম দেয় ওটা করবে আর আচ্ছা আর এইটাই চলবে দুই তিন বছর আমার নতুন লফট হয়ে গেলে আর এদিকে আর করাইবো না পরে ওই জুয়েলারি আবার এদিকে আবার অর্ডার সেটিং করে দেব আচ্ছা এখানে আপনি কতগুলো কত রেস করবেন এদিকে আমার 12টা ছিল দুইটা পড়ছে এখন 10টা আছে 10টা ওদের রেস করবেন আর এখন বাচ্চা আরো আসবে 50 60টা বাচ্চা আরো আসবে বাসা আছে রংপুর রংপুর হচ্ছে 259 পয়েন্ট এই যে ফ্ল্যাগিং চলতেছে রংপুর 259.14 হ্যাঁ এত কিলোমিটার এই জায়গা থেকে তারপরে রেস যেমন রংপুরের পরে হচ্ছে ডোমার তো আমি যে ডোমার দেখেছি ডোমার লেখা ডোমার হচ্ছে 308.61 ডোমার 308.61 এটা আমরা টাইপ করে সেন্ড করার সাথে সাথে এটা ওয়েবসাইটে চলে যাবে তো ওয়েবসাইট এন্ট্রি হয়ে যাবে একটা কপি দিয়ে দিব ইসমাইল ভাইকেও তো এটাই এইভাবে চলে আসতেছে তো এটা একটা রেসের একটা অংশ তো রেস শুরু হওয়ার আগে অনেকগুলো কাজ থাকে
এর মধ্যে একটা হচ্ছে ডিস্টেন্স নির্ধারণ করা। তো আমরা রেস পয়েন্ট থেকে প্রত্যেকের বাড়ি মেপে মেপে রেস পয়েন্টগুলো ফাইনাল করি যে কত কিলো হলো, কত কত কিলো, কত ইয়ার্ড। হ্যাঁ, একেবারে একুরেট বের করি, পয়েন্ট ওয়ান যাতে উনিশ বিশ না হয়। তারপর হচ্ছে রেসের দিনের কাজ হচ্ছে, রেসের দিন থেকে আমরা রেসের সময় বের করি। তো ছাড়ার সময় থেকে যখন নিশের সময়টা পাওয়া যায়, উপর আসার সময়টা এটা আমরা মেশিনের মাধ্যমে পাই, পিএস মেশিনের মাধ্যমে, তো সেই সময় এই ডিস্টেন্স কিউ সময়টা ভাগ করলে ভেলোসিটি পাওয়া যায়। ধন্যবাদ জানি, এইভাবে আমরা ভেলোসিটি নির্ধারণ করি। তো আমি একটু কাজ করি মুন্না, তুমি একটু ইসমাইল ভাইয়ের সাথে কবুতর যে পালে উনি কত কষ্ট করে কবুতর ছাদে উঠে দেখেন। দেখেন কত কষ্ট করে উঠে আরেক ছাদে, আরেক ছাদে কবুতর পালার জন্য আসে। তা ভাই কি অবস্থা আপনার, ওই ছাদটা কত তালে, কয়তলা ছিল ছাদটা? ছাদটা ছিল সাততলা। সাততলা, এটা কয়তলা? এখন দশতলায় আছে। দশতলায় আছেন আপনি, যে আপনি কয়তলা ভাই উঠছেন আপনি? দুইতলা। কিভাবে ভাই এটা বল ভাই, এভাবে এটা কি আপনি সবসময় উঠেন? ছোট থেকে অভ্যাস, ছোট থেকে। এই যে আমাদের জুয়েল ভাই অনেক কষ্ট করে কবুতর পালে, যেমন উনি দেখলাম সিঁড়ি ছাড়া সাততলা থেকে দশতলা উঠলো অনেক কষ্ট করে। আর তাছাড়া উনি এবছর অনেক গিরিবাস খেলছে, অনেক পাল্লা খেলছে। কয়টা চ্যাম্পিয়ন হয়েছেন ভাই আপনি? পাঁচটা চ্যাম্পিয়ন। পাঁচটা চ্যাম্পিয়ন, কয়টা খেলছিলেন? সাতটা খেলছিলেন। সাতটা খেলছিলেন। কবুতরগুলো দেখাবেন আমাদেরকে? অবশ্যই। চলেন, এটা না দুই বছর আগে। আচ্ছা, এটা কি জাত? এটা এটা ফিটকি। ফিটকি, দেখি কবুতর দেখি ভাই। আলো তো আলোতে দেখা যেতেছে না কবুতরটা, খুব সুন্দর। হ্যাঁ, ফিটকি কবুতর। এটা কি, এটা কোথা থেকে আসছে? এটা বলবেন কি জানি, এটা 51 কিলোমিটার থেকে আসা। 51 কিলোমিটার সুইটুলা পিজন ফ্রেঞ্চাইজ ক্লাব থেকে খেলছিলাম, নাজিমুদ্দিন পিজন ক্লাব থেকে খেলা, ডিআরপিএসসি, সরি ডিআরপিও, এই ট্রিপল লালবাগের এক টুর্নামেন্ট থেকে খেলা, বিটিএফসি, বিটিএফসি থেকে খেলা, বিটিএফসি থেকে খেলা আসা। এই প্রথম আসে সবার কোনটা ভাই? ভাই অনেক ছোট, একে অল্প একটু, যারা যেটা না, হ্যাঁ হ্যাঁ, জাঞ্জি করা ছেলে, এটার বাচ্চা অনেক ভালো করে সব দিক দিয়ে। এটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিক দিয়ে ভালো করে। আপনি তো অনেক ভালো বয়স্ক কবুতর এটা, এটা বয়স, এটা বয়স কেমন? এটা ম্যাক্সিমাম 8-9 বছর হবে। 8-9 বছর ধরে। এটা বাপ মা আপনি কোন থেকে আসছেন করছিলেন? তুই জাতি কিভাবে তৈরি করছিস? ওই লোকে অরিজিনাল আমার, ওই যে আর্মি জাতের কবুতর এটা বেরাইছে। এটা আপনি, এটা আপনি তৈরি করছেন? হ্যাঁ, আমার বড় বাচ্চা এটা, এটা চড়ি জাতে, ওর বাপ মা আর্মি। আর্মি না, আর্মি ব্লাড লাইনের কবুতর এটা। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার যে খাকিটা করান, তো যার যার এটা জাপ রাখছে, এর এক ভাই বোন আছে ওইটা খাকি আর কি, ওইটাও চড়ি আর কি, সুন্দর। এই যে এটা জিরা বলা, এটা আর্মি গড়তে আসা আর কি। এটাও না, হ্যাঁ হ্যাঁ, এটি এটা অনেক ব্লাড লাইনের অরিজিনাল আর্মি গড়ের বাচ্চা আর কি। এইগুলা এই কবুতর ভাই, আর্মি কবুতরটার নাম রয়েছে কিভাবে? এটুকু এটা জাতি আছে, এটা মাদ্রাজি একটা কবুতর আর্মি। আচ্ছা, এখন তো বিভিন্ন মাইছে, বিভিন্ন ফাইটা মুইটা আর্মি মুরগি বলতে আছে, এটি অরিজিনাল আর্মি, র আর্মি নাকি? হ্যাঁ, এটা র আর্মি ভাই। র আর্মি চিনার কিছু বৈশিষ্ট্য বলবেন এটার? এখন চোখে কাটিন, আর ধরার মধ্যে অনেক ছটফট করবে, অনেক শক্তি নাকি? অনেক শক্তিশালী থাকবে আর কি, আর পাক গুলা এইগুলো অন্য মতন আর কি কাটাবে। দেখি কি কেমন, যেমন গল আরে হাঁপাবে দৌড়লে, এটা হাঁপানোর জন্য উঠতে কোনো প্রবলেম হয় না? এটা না 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 প্রবলেম নেই না, না। এই একটা আছে লাল জিরা, লাল জিরা, এদের বাচ্চা খুব ফার্স্ট ক্লাস। এগুলো সব ইসলামের জাতি, ইসলামের জাত। 70 কিলো থেকে ডবল পোল্ট্রি হয়েছে, কবুতর আসে পাল্লা করলে দোনো দিক থেকে আসে, মাশাআল্লাহ। গিরিবাজে আরেক চ্যাম্পিয়ন জাহিদ ভাই, ইসমাইল ভাই, ভাই এই যে দুটো কবুতর কি গবেষণা করেন, এর সঙ্গে কিছু বলুন ভাই। এই জন্য রানী কবুতর, রানী ভাই, রানী কবুতর চিনে হবে কি? মাঝখানে পাকটা বড় থাকবে, দুটো ছোট থাকবে। ওরে বাবা, পাখি রানী পাখি নাকি? পাখি না, পাখি না, পাখি পাখির পাখি না, এটা পাখি না, না না না, এটা একটা ভালো লাইনের কবুতর, এর বাচ্চা অনেক দিক দিয়ে সব দিক দিয়ে ভালো করবে। এটা রানী কবুতর, এর বাচ্চা অনেক উঠবে। রানী কবুতর চিনে উপায় কি? এই মাঝখানে পাকটা বড় থাকবে, এই যে মাঝখানে পাকটা, কোন পাকটা? যে পাখির দিক দিয়ে রানী আর কি, রানী, পাখির দিক রানী না। আর জাহিদ ভাই এটা কি ভাই? এটা ইসমাইল ভাইয়ের আর্মি জাত, আমরা ভালো এটার একটা ইয়ে আছে বলো না, ভাতিজি আমার কাছে, হ্যাঁ না, বোন হইলো
এইটার বোন বোন এটার বোন তো ওটা আমার বাসায় আমি যতগুলা টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটার মধ্যে ওরা অথবা একটা নর বাচ্চা অথবা একটা মাদী বাচ্চা গেছে মাশাআল্লাহ এই কবুতরটা অনেক শক্তিশালী মানে ভালো কবুতর অনেক স্পেশাল কবুতর হ্যাঁ ঢাকা শহরে অথবা আমার মনে হয় যে খুব অল্প মানুষের কাছে এরকম ভালো কবুতর আছে তো ইসমাইল ভাইয়ের কাছে আসলে কালেকশনগুলো গিরি বাজার খুব ভালো অনেক ভালো আমার আরও তিন চার বছর আগে ভাই একটা আমার মাঝি বাচ্চা নিয়েছিল গিফট ছিল হ্যালো ওটা বাচ্চা অনেক ভালো করছে এই যাতে হ্যাঁ এই কবুতরটা ভালো অনেক ভালো চিপ করে ছাড়ছিলাম তো কবুতর আইসা বছর দুইটা দিকে কবুতর প্রেমী হয়েছিল তো আসলে এটা আমরা তো ওই টাইমে এত বুঝি নাই যে এত ভাইরাল করতে হইব এত ফেসবুকে পোস্ট দিতে হইব তাহলে আসলে আমরা দিতাম তো আমরা আসলে আমরা দেখছি যে চিপ না দিছিলাম তাহলে শাড়ি কেন্দ্রে যে এখন যে দেখলাম গিরিবাজার জন্য না এখন যে দেখলাম হট ভাই যে একশো করে পাল্লো হইলো তাহলে এটা তো সেম ওরকমই একটা বিষয় এটা তো আকাশ পথে আর একশো একষট্টি গুলো রাস্তার পথে হ্যাঁ হ্যাঁ দুইটা যেটা ইসমাইল ভাই যেটা আসছিল সেটা হচ্ছে আকাশ পথে এয়ার ডিস্টেন্স ঠিক আছে বগুড়া সারিয়াকান্দি থেকে এই জায়গায় আকাশ পথে গাড়ির রাস্তায় 180-190 কিলোর কম হবে তো ঠিক আছে তো এটা আসলে কম্পেয়ার করতে চাই না কারোর সাথে তো আমরা আসলে তখন জানতাম না যেগুলা ই করতে তাহলে আসলে আরেকবার আমরা ট্রাই করতে পারতাম ঠিক আছে এগুলা আসলে সিঙ্গেল ছাড়া রেসারের সাথে ছাড়া তো এটা আসলে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে দূর থেকে আসা করব ওই আসছে পরে আমি বাইরে বসে যে ভাই আমার এই জাতীয় একটা বাচ্চা দিয়ে পরে ভাই আমার মাদি বাচ্চা দিয়েছিল ওটার বাচ্চাও আমি 50-70 কিলো পর্যন্ত খেয়েছি মাশাআল্লাহ ধন্যবাদ ভাই ধন্যবাদ ইসমাইল ভাইকে সময় দেওয়ার জন্য আরেকটা আছে ভাই ওই জার্মি একটা ভাগ গেছে এইটা দেখেন তো ভাই কার্মিনি কিরকম অনেক শক্তিশালী না আসলে প্রত্যেকটা কবুতর এক চোখ এক একটা চেয়ে এক একটা স্পেশাল হ্যাঁ তো এগুলা অনেক সুন্দর অনেক পুরাতন কবুতর এগুলা এবং শখের কবুতর বুঝা যায় অনেক কিছু বলবে জানবে কি ব্লাডেন আছে কি জাত আছে সবকিছু ধন্যবাদ বাঙ্গারি বুঙ্গারি দোকানদার আসতো তো আচ্ছা ওইটা দেখে ওই শিখছে আমি আবার যেটা ওনার বাসাতে কিনে আনছিলাম আর আমার বাসা যেটা আসলো ওইটা মহিলা হয়েছে আমার তিনটা মহিলা ছিল এখন দুইটা মহিলাটা ডিম দিত যার জন্য আমি এই দুইটা মা দিয়ে আমার নটটা মারা গেছে আচ্ছা কি বাবা কি কথা কয় না ওই হারে পাতি ইলিশ মাছ রুই মাছ ভাই যে হরিন্দে কি হরিন্দে ভাই ওই যে গাড়ি যে বাবা হরিন্দে পিপি এইগুলো বলে আর সারা দিন আচ্ছা যাক ভাই তো কথা বলতে আছে না এই যে ইসমাইল ভাই গিট গুলো না নতুন গিট এই যে এগুলো এগুলো কি কি গিট এগুলো এগুলো কিভাবে বানাতে এই যে আমার মাল আছে দুইয়া মাল আছে এতে আমার কারখানা আছে ওতে মাল আছে আর এদিকে তিরিশ আছে এটি একটা প্যাকেট যাবে এটা লোকাল মাল লোকাল মাল প্যাকেট দাম কত ভাই এটার এটা প্যাকেট আমরা বিক্রি করতে যে পাইকারি 10 টাকা আর যারা বিক্রি করে 20 টাকা বেছে কেউ 25 টাকা বেছে আচ্ছা এটা মান কি দেবে না আপনি এটার মধ্যে অনেক কিছু আছে আপনার ল্যামিনেশন আছে শামুক আছে সমুদ্রের ফেনা আছে তারপরে আপনার গিয়া বিট লবণ আছে নেচারাল নবল আছে আর আরেকটা মেডিসিন আছে ওইটা আমরা দেই আর কি যেমন আর ডিমের খোসা আছে এই যে গ্রিড গুলো না হ্যাঁ এটা একটা ফ্রেশ গ্রিড এটা কোয়ালিটি ফুল গ্রিড নাকি কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি এটা লোকাল আমার লোকাল লোকালটা এর থেকে ভালোটা আছে এর থেকে ভালোটা আছে দুইটা মাল তৈরি হয় আমার ভাই এই যে স্পেল ভাই লফট আমার ডক্টর যে কোন তো রাষ্ট্র মুরগি আসল মুরগির সবই আছে হ্যাঁ এগুলো আমার আর্মি কবুতরগুলো মেন বিটাগুলো হ্যাঁ মেন বিটাগুলো মেন